हेलो स्टूडेंट्स, वेलकम। ऑर्गेनिक केमिस्ट्री हमरा आज समवयवता बा आइसोमेरिज्म सम्पर्के आलोचना करब। हेडिंग करो समवयवता, इंग्लिशे होच्छे आइसोमेरिज्म। तो नोमेनक्लेचर पोर्शनটা আমাদের শেষ হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন রকম ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক সংক্রান্ত যে সমস্ত যৌগগুলো হবে, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ইথার, এগুলো সম্পর্কে আমরা আগে যে ভিডিওগুলো সেগুলোতে আমরা নামকরণগুলো দেখেছি। তো আজকে আমরা একটা নতুন টার্ম শিখব, সেটা হচ্ছে সমবয়বতা বা আইসোমেরিজম। তো প্রথমে আমরা জেনে নেব যে সমবয়বতা জিনিসটা কি। প্রথমে আমি একটা এক্সাম্পল দিই, তারপরে ডেফিনেশন আসছি। ধরো তোমাদের পরীক্ষাতে দিয়ে দেওয়া আছে C3H8O, এটি হলো আণবিক সংকেত, এটি হলো এর আণবিক সংকেত, যেখানে তিনটে কার্বন পরমাণু আছে, আটটা হাইড্রোজেন আছে এবং একটি অক্সিজেন পরমাণু আছে। এবার এই আণবিক সংকেত বিশিষ্ট যদি তোমাদের যৌগ গঠন করতে বলা হয় এবং বলে দেওয়া থাকে যে যৌগগুলি অ্যালকোহল হবে, তাহলে আমরা এখান থেকে যখন অ্যালকোহলটা বানাবো তখন প্রথমেই দেখো আমাদের মাথার মধ্যে আসবে যে অ্যালকোহলের ক্ষেত্রে যেহেতু OH গ্রুপ থাকে, তাই এখান থেকে আমরা একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন নিয়ে আগে OH গ্রুপটা তৈরি করে ফেলব। বাকি আমাদের তারপরের যে স্টেপটা হবে, তিনটে কার্বন পরমাণু আছে, অর্থাৎ তিনটে কার্বন পরমাণুকে আমাদের লিখে ফেলতে হবে, বোঝা গেছে? এবং হাইড্রোজেন দ্বারা কার্বনের ভ্যালেন্সি গুলোকে স্যাটিসফাই করতে হবে। তাহলে আমরা জানি এখানে তিনটে হাইড্রোজেন বসবে, তিনটে হাইড্রোজেন আর একটা বন্ড, কার্বনের চারটে ভ্যালেন্সি হলো। এখানে দুদিকে দুটো বন্ড আছে, তার মানে দুটো হাইড্রোজেন দিলাম। এখানে দুদিকে দুটো বন্ড আছে, অর্থাৎ এখানেও আমাদের দুটো হাইড্রোজেন দিলাম। দেখো এই যে C3H8O, এটা দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো C3 হাইড্রোজেন, দেখো তিনটে, দুটো পাঁচটা, দুটো সাতটা, একা আটটা, একটা অক্সিজেন, তাই তো? তাহলে এই যে অ্যালকোহলটা আমরা পেলাম, আমরা যদি এর IUPAC নামকরণ করি, দেখো নামকরণটা তোমরা আগের ভিডিওতে শিখেছো, এটা নাম হবে 1, 2, 3, তাই তো? তিনটে হলে কি হয়, প্রোপান ওয়ান অল বা প্রোপানল। তাহলে এই যে নামটা হবে সেটা হলো প্রোপানল। এবার এই যে স্ট্রাকচারটা আমরা তৈরি করেছি, এখান থেকে দেখো আমরা এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে পারতাম যেখানে OHটা 2 নম্বর কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকতো। তাহলে এর যে নামটা হবে, এটা হবে প্রোপান টু অল। আর এটাকেও যদি আমরা একইভাবে লিখি, এটা হবে প্রোপান ওয়ান অল। তাহলে এই যে প্রোপান ওয়ান অল এবং টু অল, এই দুটোরই কিন্তু আণবিক সংকেত দেখো একই, C3H8O, দুটোকেই দেখো C3H8O। কিন্তু এই দুটোর আণবিক যে গঠন, সে আণবিক গঠন কিন্তু আলাদা। তাহলে আলাদা হচ্ছে আণবিক গঠন, এবং আণবিক গঠন আলাদা হওয়ার সাথে সাথে প্রোপান ওয়ান অল এবং প্রোপান টু অলের যে সমস্ত ধর্ম বা প্রপার্টি, ভৌত বা রাসায়নিক ধর্ম, সেই ধর্মগুলো কিন্তু একে অপরের সাথে আলাদা হয়ে যাবে। তাহলে এই যে ঘটনা, অর্থাৎ যে ঘটনার মাধ্যমে একই আণবিক সংকেত বিশিষ্ট বিভিন্ন যৌগের আণবিক গঠনগুলো আলাদা হয় এবং তাদের ধর্ম আলাদা হয়, সেটাকে আমরা বলবো সমবয়বতা বা আইসোমেরিজম। এবং এই যে যৌগগুলো, যে যৌগগুলো একই আণবিক সংকেত বিশিষ্ট কিংবা কিন্তু ভিন্ন আণবিক গঠন বিশিষ্ট, সেই যৌগগুলোকে আমরা বলবো একে অপরের আইসোমার বা সমবয়ব। তাহলে আমরা দুটো টার্ম শিখলাম, একটা আইসোমার, একটা আইসোমেরিজম। আইসোমেরিজম হলো পুরো ঘটনাটা এবং আইসোমার হলো এই যৌগগুলো একে অপরের পরস্পরের সমবয়ব। তাহলে নেক্সট আমরা হেডিং করব বা ডেফিনেশনটা লিখে দেবো, সমবয়বতা কাকে বলে। তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি এবার যে সমবয়বতা কাকে বলে, আশা করি তোমরা নিজেরাই পারবে।
দেখো একই আণবিক সংকেত বিশিষ্ট, আণবিক সংকেতটা কিন্তু একই হবে কিন্তু ভিন্ন আণবিক গঠন এবং ধর্ম বিশিষ্ট যৌগ উৎপন্ন হওয়ার ঘটনাকে সমবয়বতা বলে। তাহলে সমবয়বতা কি? একটা ঘটনা, কিরকম ঘটনা? একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন এবং ভিন্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ উৎপন্ন হওয়ার যে ঘটনা সেটা কি বলা হয়? সমবয়বতা বা আইসোমেরিজম। এবং যৌগগুলিকে একে অপরের সমাবয়ব বা আইসোমার্স বলে, যৌগগুলোকে একে অপরের সমাবয়ব বলে এবং পুরো ঘটনাটাকে বলা হয় সমাবয়বতা। আশা করি এবার ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আমরা দেখে নেব যে নেক্সট পোর্শনটা, অর্থাৎ এই সমাবয়বতা কপ্রকার সেটা আমরা এবার দেখে নেব। তাহলে আমরা হেডিং করছি সমাবয়বতার প্রকারভেদ। তাহলে এটা উপরে লেখাই রয়েছে, এটা আমি আর লিখছি না, এখান থেকে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি যে সমাবয়বতা কত রকমের হতে পারে। একটা হতে পারে গঠনমূলক, আরেকটা হতে পারে ত্রিমাত্রিক। বুঝে গেছে? তো তোমাদের সিলেবাসে এই ত্রিমাত্রিক বা স্টিরিও আইসোমেরিজম এটা সিলেবাস অন্তর্ভুক্ত নয়, এটা তোমরা হায়ার ক্লাসে জানবে। তো তোমাদের সিলেবাসে যেটা অন্তর্ভুক্ত সেটা হলো গঠনমূলক সমাবয়বতা। এই গঠনমূলক সমাবয়বতার আবার দুটো ভাগ রয়েছে, একটা হলো অবস্থান ঘটিত, দু নাম্বার হচ্ছে কার্যকরী মূলক ঘটিত। বুঝতে গেছে? তাহলে গঠনমূলক সমবয়বতার দুটো পার্ট, একটা হলো অবস্থান ঘটিত, একটা হলো কার্যকরী মূলক ঘটিত। এই দুটো সম্পর্কে আমরা এবার আলোচনা করব। তো প্রথমে আমরা চলে আসি যে গঠনমূলক সমবয়বতা কাকে বলে। ঠিক আছে, গঠনমূলক নামটার সাহায্যে তোমরা এমনিই বুঝতে পারছো যে আণবিক গঠনটা আলাদা আলাদা হবে, তাই তো? তাহলে যখন দুটো সমবয়বের মধ্যে বা আইসোমারের মধ্যে আণবিক গঠনটা আলাদা আলাদা হবে তখন হবে গঠনমূলক সমবয়ব। তো প্রথমেই আমরা দেখে নেব যে কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা কি, তাহলে আমাদের আগে সুবিধা হবে। তাহলে হেডিং করো কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা। এটি হলো এক ধরনের গঠনমূলক সমবয়ব। তাহলে যে গঠনমূলক সমবয়বতা তৈরি হবে কার্যকরী মূলকের ভিন্নতার জন্য সেটাকে আমরা বলবো কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা। এটা আমরা একটু ডিটেলসে ভালো করে জানবো। তাহলে প্রথমে একটু হেডিংটা করে দিই যে কার্যকরী মূলকের ভিন্নতার জন্য এই ধরনের সমবয়বতা সৃষ্টি হয়। এই ধরনের সমবয়বতা সৃষ্টির কারণ কি? কার্যকরী যে মূলক, কার্যকরী মূলক বলতে আমরা এই মূলকগুলোকে চিনি, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, তাই তো? তাহলে এই সমস্ত কার্যকরী মূলকের ভিন্নতার জন্য যে সমবয়বতা সৃষ্টি হয় তাকে আমরা বলবো কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা। এবার আমরা একটু এক্সাম্পলের দিকে যাব। ধরো তোমাদের পরীক্ষাতে দিয়েছে C2H6
H6O. डायरेक्ट क्वेश्चन दी दीजिए C2H6O देवार पर जे एर कार्यकरी मूलक की कि तैरी हबे। तो आमी तोमादेर एखाने एकटा ट्रिक शिखिये दिच्छि जे जदि तोमादेर एरकम दिए देय दिए बोले जे एर कार्यकरी मूलक गुलो की कि हबे लेखो, तखन तोमादेर भेबे निते हबे जे एखाने कार्यकरी मूलक हिसाबे की कि थाकते पारे। फार्स्ट स्टेप हबे सेटा। देखो एखाने कार्यकरी मूलक हिसाबे ओएच ग्रुप थाकते पारे, ইথার থাকতে পারে, অ্যালডিহাইড থাকতে পারে, কিটোন থাকতে পারে, অ্যাসিড থাকতে পারে, এই গ্রুপগুলো থাকতে পারে। আচ্ছা আরো কি কি গ্রুপ হতে পারে? এনএইচ টু গ্রুপ হতে পারে। এই গ্রুপগুলো সম্পর্কে দেখবে আমরা পড়েছি, এর বাইরে তোমাদের সিলেবাসে কোনো কার্যকরী মূলক নেই। তো ফার্স্ট আমাদের টার্গেট হবে যে এই ছটার মধ্যে তাহলে কি কি যৌগ এটার দ্বারা বানানো আমাদের সম্ভব হতে পারে। ফার্স্ট টার্গেট প্রথমেই দেখো, যেহেতু এখানে একটা অক্সিজেন আছে আর অ্যাসিডে দুটো অক্সিজেন পরমাণু দেওয়া আছে, তাই প্রথমেই আমাদের অ্যাসিডটা বাদ। অ্যাসিড নিশ্চয়ই এর দ্বারা তৈরি করা যাবে না। দু নাম্বার, এখানে অক্সিজেন, অ্যামিনে নাইট্রোজেন, তার মানে অ্যামিন তৈরি করা যাবে না। পড়ে রইল অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটন। এই চারটের মধ্যে আমরা এই আণবিক সংকেতের দ্বারা কি তৈরি করতে পারব? দেখো এখানে ভেরি সিম্পল আমি একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, তোমাদের কাজে লাগবে। প্রথমে তোমরা দেখে নেবে যে এটা কোন ফরম্যাটে আছে। যদি এর ফরম্যাটটা অ্যালকেন টাইপ হয় তাহলে অ্যালকোহল বা ইথার পাবো, যদি ফরম্যাটটা অ্যালকিন টাইপ হয় তাহলে অ্যালডিহাইড বা কিটন পাবো। তাহলে ব্যাপারটা কি বললাম, যদি এর ফরম্যাটটা অ্যালকেন টাইপ হয়, অ্যালকেন বলতে বোঝায় সিএন এইচ টু এন প্লাস টু, এটা আমরা জানি অ্যালকেনের জেনারেল ফর্মুলা। আর অ্যালকিনের যে জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে সিএন এইচ টু এন, ক্লিয়ার? বেশ, এটা আমরা জানি। তাহলে নেক্সট স্টেপটা হবে এখানটা দেখে নেওয়া যে কার্বন আর হাইড্রোজেন এই ফরম্যাটে আছে কিনা। দেখো সি টু এইচ দুই দুগুণে চার প্লাস দুই ছয়, তাহলে এর যে ফরম্যাটটা সেটা হচ্ছে অ্যালকেন ফরম্যাট। অ্যালকেন ফরম্যাট বলতে বোঝাচ্ছে যে এখানে যে যৌগটা তৈরি হবে সেখানে কোনো প্রকার ডবল বন্ড থাকবে না, কোনো প্রকার ডবল বন্ড থাকবে না। কিন্তু আমরা অ্যালডিহাইড বা কিটন যদি আমরা এর সাহায্যে ড্র করতে চাই, আমাদের একটা ডবল বন্ড আনতেই হবে, তা না হলে আমরা অ্যালডিহাইড বা কিটন করতে পারবো না। আর ডবল বন্ড আমরা জানি, ডবল বন্ড মানে সেটা চলে এলো অ্যালকিন। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে যেহেতু এখানে সি টু এইচ সিক্স ও দেওয়া আছে এবং এর ফরম্যাটটা হচ্ছে অ্যালকেন টাইপ ফরম্যাট, তাই এখানে কোনো ডবল বন্ড আমরা বসাতে পারবো না, তাই এর সাহায্যে শুধুমাত্র অ্যালকোহল আর ইথার এই দুটোই তৈরি করা যাবে, অ্যালডিহাইড বা কিটন তৈরি করা যাবে না। আমরা পরবর্তী এক্সাম্পল দেখব, সেখানে আমরা এগুলো বানাবো। তো এখানে আমাদের এই দুটো বানানো যাচ্ছে না। তাহলে কি কি বানাতে পারবো আমরা C2H6O এর সাহায্যে? অ্যালকোহল আর ইথার। এবারে দেখো ব্যাপারটা তোমাদের কাছে ইজি হয়ে গেল, তোমরা এই স্ট্রাকচারটা সহজে এবারে তৈরি করে নিতে পারবে। যেমন অ্যালকোহল যদি আমরা বানাতে চাই ওইচ গ্রুপ যুক্ত, তাহলে প্রথমে আমরা ওইচটি বসিয়ে দিলাম, দুটো কার্বন আছে, দুটো কার্বন বসিয়ে দিলাম, বাকিটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। হাইড্রোজেনের চারটে ভ্যালেন্সি সবসময় আমাদের পূরণ করতে হবে, একটা বন্ড আছে তার জন্য তিনটা হাইড্রোজেন, টোটাল চার হয়ে গেল। এখানে কার্বনের দুদিকে দুটো অলরেডি বন্ড তৈরি হয়ে গেছে আর দুটো দরকার, তাই দুটো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করলাম। দেখো সি টু এইচ সিক্স ও হয়ে গেছে। নেক্সট আমাদের এই যে ইথার, এটা দ্বারা আমাদের পূরণ করতে হবে। ইথারের ফরম্যাট কি? অক্সিজেন, দুদিকে দুটো গ্রুপ থাকবে, তাহলে এদিকে একটা কার্বন বসিয়ে দিলাম, এদিকে একটা কার্বন বসিয়ে দিলাম, দুটো কার্বনের কাজ শেষ, বাকিটা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করতে হবে, সিএস থ্রি সিএস থ্রি। তাহলে এটাও দেখো তৈরি হয়ে গেছে সি টু এইচ সিক্স ও। তার মানে এই যে অ্যালকোহল তৈরি হলো, এই অ্যালকোহলের নাম কি হবে? ইথানল। ইথানল দেখো দুটো কার্বন আছে, এটা এক নাম্বার, এটা দু নাম্বার, ইথানল। নোমেনক্লেচার আগের ভিডিওগুলো দেখলে তোমরা এমনি পারবে ইথানল।
আর এর নামটাও দেখবে বলা হয়েছিল ছোট পার্টটাকে জুড়ে আমাদের অ্যালকক্সি পার্ট ধরতে হয়, এটা নাম হবে মিথক্সি। আচ্ছা বাংলায় লিখে দিই, তোমাদের ইংরেজিতে অসুবিধা হতে পারে, মিথক্সি মিথেন। এখানে এই ছোট পার্টটাকে অ্যালকক্সি ধরতে হয়। আগে নোমেনক্লেচারের ভিডিওটা দেখবে বুঝতে পারবে। তাহলে এই যে অ্যালকোহল আর ইথার তৈরি হলো, এগুলো কি ঘটিত সমবায়ব? কার্যকরী মূলক ঘটিত সমবায়ব। কেন? কারণ এখানে দেখো এই যে দুটো যৌগ রয়েছে এদের যে গঠনটা চেঞ্জ হয়েছে, সেই গঠন চেঞ্জটা হয়েছে কার্যকরী মূলকের জন্য। এখানে আছে ওইচ গ্রুপ, এখানে আছে ইথার গ্রুপ, তাই তো? তাহলে এই যে দুটো যৌগ এরা পরস্পরের কি ঘটিত সমবায়ব? কার্যকরী মূলক ঘটিত সমবায়ব। ব্যাপারটা আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। এইবার আমরা এক্সাম্পলটা চেঞ্জ করে দেবো, নেক্সট আমরা এক্সাম্পলে আসবো। তাহলে পরীক্ষায় যদি C2H6O দেয় তোমরা নিজেরা নিশ্চয়ই বানিয়ে নিতে পারবে। আর যদি তোমাদের এই এক্সাম্পলগুলো দিয়ে দেয়, দিয়ে যদি বলে যে এটা কি ঘটিত সমবায়ব, তাহলে তো সহজেই বলতে পারবে কার্যকরী মূলক ঘটিত সমবায়ব। এবার আমরা একটু এক্সাম্পলটা চেঞ্জ করলাম, দিলাম C3H6O। তাহলে যেহেতু একটা অক্সিজেন আছে, তাহলে হতে পারে অ্যালকোহল, হতে পারে ইথার, হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটন, এই চারটের মধ্যে যে কোনো একটা। এইবার আমরা এর টাইপটা দেখব। দেখো এটা হচ্ছে অ্যালকিন টাইপ, তাই না? CnH2n। দেখো C3H6 আছে, C3H6 অ্যালকিন টাইপ, মানে এখানে ডবল বন্ড আসবে। কি বন্ড আসবে? ডবল বন্ড থাকবে। তার মানে আমরা জানি যে অ্যালডিহাইড বা কিটোন যাই নি না কেন, আমাদের ডবল বন্ড আসছে। অ্যালকোহল আর ইথারের কিন্তু ডবল বন্ড থাকছে না। তাই এখানে যে দুটো যৌগ তৈরি হবে সেইটা হবে, একটা হবে অ্যালডিহাইড আর একটা হবে কিটোন। এবার আমরা দেখে নেবো স্ট্রাকচারটা কিভাবে ড্র করব। ধরো প্রথমে আমরা অ্যালডিহাইড আঁকছি। অ্যালডিহাইডের মাস্ট যেটা কন্ডিশন, সি ডবল বন্ড ওয়ের সাথে একদিকে হাইড্রোজেন থাকতেই হবে আর আরেকটা সাইডে কার্বন থাকবে, ঠিক আছে? তাহলে C3 আছে, একটা কার্বন অলরেডি হয়ে গেছে, আমরা এখানে আরো দুটো কার্বন বসিয়ে দিলাম। এবার বাকিটা আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিলাম। তাহলে এটা CH3 হবে, এটা CH2 হবে, CHO। দেখো C3H6O আমাদের কাভার হয়ে গেছে। নেক্সট এটা তো হলো আমাদের অ্যালডিহাইড, এর নামটা কি হবে? নামটা বলে দাও। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, নাম্বারিং করে ফেললাম। তিনটে কার্বন হলে হয় প্রোপেন, প্রোপেন প্লাস এল, অর্থাৎ এটার নাম হবে প্রোপানল। নামকরণ গুলো না বুঝতে পারলে আগের ভিডিওতে দেখবে, এদের নামকরণ গুলো সব করা রয়েছে, প্রোপানল, ঠিক আছে? এটা হলো অ্যালডিহাইড। নেক্সট হতে পারে কি? কিটোন। কিটোনটা আমরা কিভাবে বানাবো? সি ডবল বন্ড, কোনো দিকেই হাইড্রোজেন থাকবে না, ডাইরেক্ট আমাদের কি বসাতে হবে এখানে? কার্বন বসাতে হবে। দেখো তিনটা কার্বন অলরেডি হয়ে গেছে, বাকিটা আমাদের কি করতে হবে? হাইড্রোজেন দ্বারা ফিল আপ করতে হবে, তাই তো? বেশ, তাহলে দেখো এটাও C3H6O হয়ে গেছে। তাহলে আগেরটাই হলো প্রোপানল অ্যালডিহাইড, এইটা হবে প্রোপানন। কিন্তু 2 নাম্বার কার্বনে অনটা যুক্ত আছে, সেই জন্য এটাকে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারবো, প্রোপান 2 অন। তোমরা এটাকে প্রোপানলের জায়গায় এটাও লিখতে পারতে, প্রোপান 1 এল। প্রোপান 1 এল লেখাও সঠিক, প্রোপানল লেখাও সঠিক, দুটোই তোমরা লিখতে পারো। প্রোপান 1 এল এটাও লিখতে পারো, আর প্রোপানল সেটাও লিখতে পারো, বা 1 প্রোপানল সেটাও লিখতে পারো। আর এখানে হচ্ছে প্রোপান 2 অন, বা তোমরা লিখতে পারো 2 প্রোপানন, ঠিক আছে? কিন্তু এখানে শুধু প্রোপানন লেখো না, কারণ এখানে 2 নাম্বার কার্বনের সাথে যেহেতু অন গ্রুপটা যুক্ত রয়েছে, তাই প্রোপান 2 অন লেখাটা আমাদের পক্ষে বেশি ভালো হবে। তাহলে এই হলো কার্যকরী মূলকের সমবায়বতা। আমরা একটা যৌগ দেখি, আমাদের ভয় খাওয়ার কিছু নেই। দেখো হয় অ্যালকোহল আর ইথার হবে, না হয় অ্যালডিহাইড আর কিটোন হবে, এই দুটো ফর্মেট তোমাদের আসবে পরীক্ষাতে। যদি তোমাদের দেখো অ্যালকেন ফর্মেট আছে, এখানে চলে আসবে, যদি অ্যালকিন ফর্মেট থাকে এখানে চলে যাবে। আর এই দুটো যৌগ হলো একে অপরের সমবায়ব। কি যুক্ত সমবায়ব? কার্যকরী মূলক ঘটিত সমবায়ব, কারণ এখানে কার্যকরী মূলকগুলো আলাদা, এটা অ্যালডিহাইড, এটা হলো কিটন। আশা করি ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা চলে আসবো অবস্থান ঘটিত সমবায়ব। এটা ভেরি ইজি, একদম সমবায়বের যখন আমরা স্টার্টিং করলাম, ফার্স্ট যখন স্টার্টিং করলাম, তখন দেখো আমরা অবস্থান ঘটিত সমবায়বর কথা বললাম। তাহলে 2 নাম্বার
লেখো অবস্থান ঘটিত সমবায়ব। এখানে কি হবে, দুটো যোগের মধ্যে কার্যকরী মূলকটা সেম থাকবে, একই থাকবে, শুধুমাত্র কার্যকরী মূলকের যে পজিশন সেই পজিশনটা কি হবে চেঞ্জ হয়ে যাবে, আর কিন্তু কোনো ডিফারেন্স নেই। যেমন তোমাদের মনে করো যদি দিয়ে দেয় সি থ্রি এইচ এইট ও, দিয়ে বলল এর অবস্থান ঘটিত সমবয়বগুলি বের করো। এখন তোমাদের যদি বলে দেয় যে অ্যালকোহল, যেমন প্রথম উদাহরণটাতে দেখো আমি বললাম যে অ্যালকোহল তোমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে যদি অ্যালকোহল বলে দেয় তাহলে আমরা শুধুমাত্র অ্যালকোহল ড্র করবো, কারণ এটা দিয়ে আমরা অ্যালকোহল বানাবো। তাহলে অ্যালকোহল বানানোর জন্য নিয়মটা কি, ওইচ বসিয়ে দিলাম, তিনটে কার্বন আছে তিনটে কার্বন দিয়ে দিলাম, বাকিগুলোকে কি করলাম আমরা হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিলাম, সিএস থ্রি সিএইচ টু সিএইচ টু ওইচ, দেখো হয়ে গেছে সি থ্রি এইচ এইট ও। আরেকটা কিরকম হতে পারে, এই মাঝের কার্বনের সাথে ওইচটা যুক্ত হতে পারে, তখন হয়ে যাবে স্ট্রাকচারটা এরকম সিএস থ্রি সিএইচ ওইচ সিএস থ্রি। তাহলে এটার নাম হলো প্রোপান ওয়ানল, এক নম্বর কার্বনের সাথে যুক্ত, বা ওয়ান প্রোপানল বা শুধু প্রোপানল, আর এটার নাম হবে প্রোপান টু অল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে প্রোপান ওয়ান অল আর প্রোপান টু অল দুটোতেই দেখো অল আছে, অর্থাৎ ওইচ গ্রুপ আছে, তার মানে কার্যকরী মূলকটা সেম আছে, শুধুমাত্র পজিশনটা চেঞ্জ করেছে, তার জন্য এটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়ব। তাই এ ধরনের যা কিছু এক্সাম্পল তোমাদের পরীক্ষার হলে দেবে আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। এখন এই সি থ্রি এইচ এইট ও এর সাহায্যে শুধু যে অ্যালকোহল পাওয়া যাবে তা তো নয়, আমরা অ্যালকোহল যেমন পাবো ঠিক তেমনি এর সাথে আরো একটা জিনিস পাবো, সেটা হচ্ছে ইথার। ব্যাপারটা আশা করি এবার বুঝতে পারলে। আরেকটাতে আমরা দেখলাম সি থ্রি এইচ এইট ও এর মাধ্যমে যেমন অ্যালকোহল বানানো যায় তেমনি ইথারও বানানো যায়। এখন তোমাদের পরীক্ষাতে যদি বলে না দেয়, হয়তো বললো সি থ্রি একটা কঠিন কোশ্চেন এলো, তিন নম্বরের কোশ্চেন যে সি থ্রি এইচ এইট ও এর সাহায্যে কি কি অবস্থান ঘটিত সমবায়ব পাওয়া যাবে লেখো, এবং কি কি কার্যকরী মূলক ঘটিত সমবায়ব পাওয়া যাবে লেখো, একটাই কোশ্চেন দিয়ে দিল। তখন এর সাহায্যে দেখো যেমন আমরা অ্যালকোহল পাবো তেমনি ইথারও পাবো, তাহলে আমরা এই যে নামকরণটা করব ইথারের ক্ষেত্রে, তাহলে প্রথমে আমরা কি বসিয়ে দিলাম, ও বসালাম, ইথার, এবারে এটার সাহায্যে আমরা ইথার তৈরি করব। ইথার কেন তৈরি করব, অ্যালকোহল আর ইথার কেন তৈরি হবে, দেখো এটার যে ফরম্যাটটা দেওয়া আছে সি এন এইচ টু এন প্লাস টু, অর্থাৎ এটা দেখো অ্যালকেনের ফরম্যাট, তাই না, তাই এখানে অ্যালডিহাইড বা কিটোন কিছু আসবে না। এবার ইথারটা আমরা বানাবো, একদিকে একটা কার্বন দেবো আরেকদিকে দুটো কার্বন দেবো, এছাড়া তো উপায় নেই। বেশ, এবার আমরা কি করলাম, বাকিটা হাইড্রোজেন দ্বারা আমরা ফিল আপ করলাম, দেখো সি থ্রি এইচ এইট ও আমাদের হয়ে গেছে। এটা নাম কি হবে, ছোটটাকে আমরা বলেছি অ্যালকক্সি পার্ট করতে, তাহলে এটা নাম হবে মিথক্সি ইথেন, হয়েছে। এবারে যদি আমরা এগুলোকে নাম্বারই করে দিই নিজেদের সুবিধার্থে, ধরো এটাকে আমি বললাম এ, এটাকে বললাম বি, আর এটাকে বললাম সি, ঠিক আছে। এখানে এর সাথে বি এর সম্পর্ক হচ্ছে অবস্থান ঘটিত সমবায়ব, ভালো করে বোঝো, আমি লিখছি না, এর সাথে বি এর সম্পর্ক হচ্ছে কি, অবস্থান ঘটিত সমবায়ব, তোমরা নিজেরাই লিখে নাও, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো এর সাথে বি এর সম্পর্ক অবস্থান ঘটিত, শুধুমাত্র পজিশন চেঞ্জ হয়েছে। এখন যদি বলি আমরা এর সাথে সি এর সম্পর্ক কি, এর সাথে সি এর সম্পর্ক কিন্তু দেখো কার্যকরী মূলক সংক্রান্ত, দেখো কার্যকরী মূলকটা এখানে চেঞ্জ হয়ে গেছে, ক্লিয়ার। যদি আমরা বলি বি এর সাথে সি এর সম্পর্ক কি, বি এর সাথে সি এর সম্পর্ক কার্যকরী মূলক সংক্রান্ত, দেখো কার্যকরী মূলকটা এখানে চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাদের যাই এক্সাম্পল দেখ না কেন আমরা নিজেরাই পুরোটা বানাতে পারবো নিজেদের মতো করে। আচ্ছা, এখানে যেমন প্রোপান ওয়ানল এবং প্রোপান টুয়াল বানানো সম্ভব হলো, সব ক্ষেত্রে কিন্তু বানানো সম্ভব হয় না, ঠিক আছে। যেমন এটার ক্ষেত্রেই ধরো না কেন, এর অক্সিজেনের একদিকে একটা কার্বন আর একদিকে দুটো কার্বন আছে, আমরা যদি, আচ্ছা এই সাইডটা মুছি, আমরা যদি এইদিকে একটা কার্বন লিখতাম আর এইদিকে দুটো লিখতাম, তাহলে তো ব্যাপারটা আমাদের একই দাঁড়াতো, এটার নাম হতো আমাদের মিথক্সি ইথেন হতো। তাহলে এই সি থ্রি এইচ এইট ও এর সাহায্যে
যে আমরা ইথারটা বানালাম এর কিন্তু অবস্থান ঘটিত সমবায়ব পাওয়া সম্ভব নয়, এর কিন্তু পাওয়া সম্ভব নয়, এর কিন্তু সম্ভব, এর সাথে বি এর অবস্থান ঘটিত সমবায়ব পাওয়া সম্ভব। কিন্তু এখানে ইথারটার সাথে কিন্তু আরেকটা ইথার আমরা অবস্থান ঘটিত সমবায়ব পাওয়া সম্ভব নয়। কখন সম্ভব হতো? যদি এর বাঁদিকে আমাদের আরেকটা কার্বন থাকতো, তাহলে ফার্স্ট স্ট্রাকচারটা আমরা আঁকতে পারতাম ওয়েট বাঁদিকে দুটো কার্বন, ডান দিকে দুটো কার্বন। সেকেন্ড স্ট্রাকচার আমরা বানাতে পারতাম ওয়েট একদিকে একটা কার্বন, ডান দিকে মনে করো তিনটা কার্বন। সেক্ষেত্রে ইথারের ক্ষেত্রেও আমাদের অবস্থান ঘটিত সমবায়ব তৈরি করা যেত। তাহলে নেক্সট এক্সাম্পল কি হবে? আরেকটা কার্বন যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে আমরা অ্যালকোহলের ক্ষেত্রেও যেমন অবস্থান ঘটিত সমবায়ব তৈরি করতে পারবো, তেমনি ইথারের ক্ষেত্রেও সমবায়ব তৈরি করতে পারবো। তাহলে নেক্সট আমরা লিখলাম C4H10O। এটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো C4H10 মানে এটা অ্যালকেন টাইপ, তার মানে হবে অ্যালকোহল আর ইথার, এছাড়া কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। এবারে আমরা এখান থেকে যে সমস্ত অ্যালকোহল গুলো বানানো সম্ভব সেটা একটু তাড়াতাড়ি বানিয়ে নিই। CH3 CH2 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 OH এটা বানানো সম্ভব। আচ্ছা, এই OH-টা এক নাম্বার কার্বনের সাথে আছে, নামকরণটা তোমরা নিজেরা বাড়িতে করবে। এই OH-টাকে আমরা দুইয়ে বা তিনে এখানে দিতে পারি, দেখো এটা একটা বানানো সম্ভব। এই দুটোই হলো একে অপরের সাথে অবস্থান ঘটিত সমবায়ব। এর আরো স্ট্রাকচার অনেক রকম আঁকা যায়, তো আমরা সেগুলো আঁকছি না, শুধুমাত্র তোমাদের এই দুটোই দেখালাম। বেশ, এগুলো গেল অ্যালকোহলের জন্য। এবার আমরা যদি এগুলো গেল অ্যালকোহল, এবার আমরা খানিকগুলো ইথারের জন্য এঁকে নিই। ইথারের জন্য কি হবে? অক্সিজেনটাকে মাঝে রাখলাম, দুদিকে দুটো কার্বন দিলাম, অক্সিজেনটাকে মাঝে রেখে দুদিকে দুটো কার্বন আমরা দিলাম, আশা করি বুঝতে পারছো। বেশ, আরেকটা হতে পারে কি, অক্সিজেনের বাঁ দিকে একটা কার্বন আর ডান দিকে তিনটে কার্বন, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা এ নাম দিই, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি। এর সাথে বি শুধুমাত্র অবস্থান চেঞ্জ হয়েছে, তাই অবস্থান ঘটিত সমবায়ব। সি এর সাথে ডি অবস্থান চেঞ্জ হয়েছে, তাই অবস্থান ঘটিত সমবায়ব। কিন্তু এর সাথে সি, এর সাথে ডি, বি এর সাথে সি, বি এর সাথে ডি, এইগুলো হচ্ছে সব কার্যকরী মূলক ঘটিত সমবায়ব। তাহলে এইভাবে পুরো ডিটেলসে আমরা সমবায়ব জিনিসটা সম্পর্কে আমাদের ফুল কনসেপ্টটা ক্লিয়ার হলো। আচ্ছা, এর সাথে একটা শর্ট পার্ট তোমাদের রয়েছে, সেটা এই তার সাথে আমি বলে দিচ্ছি হালকা করে, তা নাহলে এটার জন্য আবার আলাদা করে ভিডিও করতে হবে। সেটা হচ্ছে হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি, আমি এক্সাম্পল দিয়ে হালকা করে বলে দিই। আচ্ছা, দেখবে পার্ট একটা দেওয়া আছে হোমোলোগাস সিরিজ জিনিসটা কি। তো হোমোলোগাস সিরিজ হচ্ছে, প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরো আমি এগুলো লিখলাম C3H8 C4H10, এতটা অব্দি লিখলাম। তাহলে এর মধ্যে মিল কি? প্রত্যেকটা দেখো একই রকম পরমাণু দ্বারা গঠিত, প্রত্যেকটাতে কার্বন আছে এবং প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে। তাহলে একই মৌল দ্বারা গঠিত, একই রকম আণবিক গঠন বিশিষ্ট, একই কার্যকরী মূলক যুক্ত, একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট, যখন কোন শ্রেণীতে পরপর দুটো যৌগের মধ্যে এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর পার্থক্যটা হবে একটা কার্বনের এবং দুটো হাইড্রোজেনের, তখন সেটাকে আমরা বলবো হোমোলোগাস সিরিজ বা সমগণীয় সিরিজ। খুব ইজি ব্যাপার। দেখো CH4 থেকে যে C2H6 হয়েছে, এখানে দেখো একটা কার্বন চেঞ্জ হয়েছে আর দুটো হাইড্রোজেন চেঞ্জ হয়েছে। আবার এখান থেকে এখানে যাও, একটা কার্বন চেঞ্জ হয়েছে আর দুটো হাইড্রোজেন চেঞ্জ হয়েছে। এখান থেকে এখানে যাও, একটা কার্বন চেঞ্জ হয়েছে, দুটো হাইড্রোজেন চেঞ্জ হয়েছে। যখন একটা কার্বন আর দুটো করে হাইড্রোজেন যখন চেঞ্জ হবে, তখন সেই যে টোটাল সিরিজটা, সেই সিরিজটাকে আমরা বলবো সমগণীয় শ্রেণী, এবং এই প্রত্যেকটাকে একে অপরের বলবো সমগণ, সমগণ। তাহলে এই সিরিজটা হলো সমগণীয় সিরিজ আর এগুলো একে অপরের হলো সমগণ। ঠিক তেমনি ভাবে আমি এরকম একটা এক্সাম্পল দিলাম, মনে করো CH3OH, C2H5OH, C3H7OH। এখানেও দেখো একে অপরের সাথে যাও, দেখো একটা কার্বন চেঞ্জ হয়েছে, দুটো হাইড্রোজেন, একটা কার্বন চেঞ্জ, দুটো হাইড্রোজেন। অর্থাৎ যে কোনো আমরা সিরিজই নিই না কেন, তাদের
প্রত্যেকটা যে মেন সিরিজটা, এটা মনে করো অ্যালকেনের সিরিজ, এটা অ্যালকোহলের সিরিজ, আমরা তেমনি ভাবে অ্যালডিহাইডের সিরিজ পাবো, কিটোনের সিরিজ পাবো, অ্যাসিডের সিরিজ পাবো, প্রত্যেকটা নিজস্ব নিজস্ব যে সিরিজ, সেই সিরিজটাই হচ্ছে হোমোলোগাস সিরিজ। আমরা এই অ্যালকেনের সাথে যদি অ্যালকোহল মিশিয়ে দিই তাহলে কিন্তু সেটা সমলোগা সমগুণীয় শ্রেণী হবে না, কারণ এখানে দেখো কার্বন হাইড্রোজেন আছে, এখানে আবার অক্সিজেন যুক্ত হয়ে গেছে, তাই একই রকম মৌল হতে হবে, একই তাদের আণবিক সংকেত হতে হবে, একই রকম টাইপ হতে হবে, একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট হতে হবে, তখন আমরা যে সিরিজটা পাবো সেটাকে বলবো সমগুণীয় সিরিজ। এবং প্রথমটার সাথে দ্বিতীয়, দ্বিতীয়টার সাথে তৃতীয়, তৃতীয়র সাথে চতুর্থর পার্থক্য হবে একটা কার্বন এবং দুটো হাইড্রোজেনের, তখন সেই সিরিজটাকে বলবো সমগুণীয় সিরিজ এবং এই যৌগগুলোকে বলবো একে অপরের সমগণ। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, বই থেকে পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট আমরা পরের ভিডিওতে আলোচনা করব আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এই প্রত্যেকটা যৌগের কিছু কিছু ধর্ম সম্পর্কে আলোচনা করব এবং এদের রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওটা এতটাই, তোমরা এতটা অব্দি বাড়িতে ভালো করে পড়ো, এতটা অব্দি খেয়াল রাখবে অর্গ্যানিক যে তোমাদের অধ্যায়টা আছে তার ফার্স্ট পার্টটা ক্লিয়ার হলো, নেক্সট আমাদের সেকেন্ড পার্ট শুরু হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।